আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পবিত্র বাণীর দর্শক, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে তারুণ্যের অহংকার, যুবকদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি সম্বন্ধে জানব। আমরা আমাদের চ্যানেলে টপ টেন বাংলাদেশি স্কলারদের বায়োগ্রাফি নিয়ে টপ টেন বাংলাদেশি স্কলার নামে একটি সিরিজ সাজানোর চেষ্টা করব। এর পরের পর্বে আপনি কাকে নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। মিজানুর রহমান আজহারি ছোট বড় সকল শ্রেণীর পেশার মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। বর্তমান অনেক ইসলামিক চিন্তাবিদ রয়েছে, তবে তার মধ্যে স্পেশাল মিজানুর রহমান আজহারি। আজ তার সম্বন্ধে বিস্তারিত জানব। নাম মিজানুর রহমান, তবে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান আজহারি 26 জানুয়ারি 1990 সালে ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক নিবাস কুমিল্লায়। পারিবারিক জীবনে তার পরিবারে তার মা, বাবা ও একটি ভাই রয়েছে। মিজানুর রহমান আজহারি 2014 সালে 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে। শিক্ষা জীবনে মিজানুর রহমান আজহারি ঢাকার ডেমরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল অর্থাৎ SSC পরীক্ষায় GPA 5 পেয়ে উত্তীর্ণ হন এবং 2006 সালে কামিল অর্থাৎ SSC পরীক্ষায় গোল্ডেন GPA 5 সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখানে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কুরআন সায়েন্স হতে 2012 সালে 80% CGPA নিয়ে অনার্স এ উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অব নলেজ খ্যাত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন, এমফিল এবং PhD করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়া গমন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সন্নাহ স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে তার CGPA ছিল 3.82 আউট অফ 4 পয়েন্ট। এমফিএল ও তার গবেষণায় বিষয়বস্তু ছিল হিউম্যান এমব্রয়োলজি ইন দ্য হলি কুরআন। তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে PhD ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক ইন দ্য হলি কুরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি এর উপর তিনি বর্তমানে PhD গবেষণা করছেন। তার এমফিল ও PhD গবেষণার মাধ্যম ছিল ইংরেজি। এছাড়াও ILTS পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্র্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনে 7.5 ব্র্যান্ড স্কোর অর্জন করেন। আমরা তার শিক্ষা জীবনের দিকে তাকালেই অনুমান করতে পারি তিনি সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ। মিজানুর রহমান আজহারি নম্র, ভদ্র এবং উদার মনের একজন মানুষ। হিংসা, বিদ্বেষ ও অহংকারের ছিটে ফোটাও নেই তার মাঝে। তিনি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলেন না। তিনি ইসলামিক উম্মাহর ঐক্য বিশ্বাসী। তিনি মনে করেন মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইসলামের শত্রুরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলামের মধ্যে থেকেও নিজেকে যে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বোঝা যায়। বর্তমান সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে। তার তাফসির মাহফিলে যুবকদের গণস্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন এবং তার তাফসির মাহফিলে তিনি যুবকদের ভালো পথে চলার আহ্বান করেন। তিনি বিশ্বাস করেন যুবকরা ভালো পথে চললে ও ইসলামের সাথে থাকলে এগিয়ে যাবে একটি দেশ, সুন্দর হবে একটি সমাজ। আল্লাহর রহমতে তিনি দেখতেও যেমন সুন্দর, তেমনি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সুমধুর কণ্ঠস্বর। সেই সাথে তিনি সুশিক্ষা শিক্ষিত, এই জন্য আমরা তাকে একজন পরিপূর্ণ মানুষ বললেও ভুল হবে না। এক কথায় আপনি তাকে অলরাউন্ডার বলতে পারেন। তার সুমিষ্ট ও জ্ঞানমূলক আলোচনা শুনে সব শ্রেণীর পেশার মানুষ মুগ্ধ হয়। খুব অল্প সময়ে কুরআন হাদিসের সহজ সাবলীলভাবে আলোচনা করে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তিনি 2019 সালে প্রায় 15,000 তাফসির মাহফিলে দাওয়াত পেয়েছেন। তার আলোচনার কারণে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন
তাকে ইনভাইটেশনের জন্য রীতিমতো শিডিউল নিতে হচ্ছে। তিনি বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় খুবই দক্ষ। ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল কথা বলার কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। মাওলানা মিজানুর রহমান আজাহারি সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে একটি ফেসবুক পেজ রয়েছে এবং এই প্রথম কোন ইসলামিক স্কলার বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয়তা অর্জন করেন। মিজানুর রহমান আজাহারির বর্তমান ফেসবুক পেজে প্রায় 2 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন, যার টিআরপি বর্তমান বাংলাদেশের একটি সর্বোচ্চ সংবাদ মাধ্যমের চেয়েও অনেক বেশি। তার ফেসবুক পেজটি একটি অফিসিয়াল ভেরিফাই ফেসবুক পেজ। তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তাফসীর মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না। তাফসীর মাহফিলে তিনি যেটুকু হাদিয়া পান তাই তিনি নিয়ে থাকেন। বর্তমানে বছরের বেশিরভাগ সময় তিনি মালয়েশিয়াতে থাকেন, সেখানে পিএইচডি করছেন। পড়াশোনার পাশাপাশি সময় পেলে তিনি তাফসীর মাহফিল করে থাকেন। তাছাড়াও তিনি বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি প্রোগ্রাম করেছেন। ক্যারিয়ার জীবনে 2010 সালে ইসলামী সঙ্গীত শিল্পী ও কিরাত শিল্পীর মাধ্যমে আজাহারি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপরে তিনি এটিএন বাংলা ইসলামিক অনুষ্ঠানে যোগ দেন, সেখানে তারেক মনোয়ারের রেফারেন্সে পরিচয় হয়। 2015-এর প্রথম দিকে তিনি তার ওয়াজ মাহফিলে ক্যারিয়ার শুরু করেন। 2020 সালের জানুয়ারি মাসের মালয়েশিয়া গবেষণার কারণে তিনি এই ওয়াজ মাহফিল এবং অন্যান্য কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। তিনি তার অফিসিয়াল পেজে এ কথা লিখেছিলেন, বছরের তাফসির প্রোগ্রামগুলি স্থগিত করা হলো, সুতরাং মার্চ অবধি আমার বাকি প্রোগ্রামগুলি স্থগিত করা হয়েছে। আমি আমার গবেষণার কাজে মালয়েশিয়া ফিরে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা সুযোগ করে দিলে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। হঠাৎ মালয়েশিয়া চলে আসেন এই কারণগুলি কি তিনি তা উল্লেখ করেননি, এ প্রশ্নে সুনির্দিষ্ট কোনো উত্তরও পাওয়া যায়নি। তবে দুঃখের বিষয় হলো তার এই সফলতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ভণ্ড মাজার পূজারী ও ষড়যন্ত্রকারী তার নামে বিভিন্ন রকম মিথ্যাচার ছড়াচ্ছেন। এই সব ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা যেন হুজুরকে হেফাজত করেন, সেই সাথে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। প্রতিটি ভিডিও অনেক কষ্ট করে আমরা তৈরি করে থাকি, তাই দয়া করে শেয়ার করে মানুষের নিকট পৌঁছে দিয়ে মিজানুর রহমান আজাহারির সকল হিংসুদের মাওলানা মিজানুর রহমান আজাহারির জীবনী সম্পর্কে জানার সুযোগ করে দিন এবং ভিডিওটি লাইক করুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত স্ক্রিনে দেখা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তুমি কি জানবে না তোমার নিজ